উপপ্রধানকে খুনের জেরে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের রামপুরহাট। গতকাল রাতে খুন হন তৃণমূল নেতা তথা রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তারপরই বকটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জানা গেছে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের। রামপুরহাট কাণ্ডকে নিয়ে পুরোদস্তুর সক্রিয় বিজেপি। এদিন বিধানসভায় এ নিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রাজভবনেও যান বিরোধী দল নেতা। পাশাপাশি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যের বিজেপি সাংসদরা। রামপুরহাট কাণ্ডের তদন্তে সিট গঠন করল রাজ্য। গাফিলতির অভিযোগ ওঠায় ক্লোজ করা হয়েছে রামপুরহাট থানার ওসিকে, পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে এসডিপিওকে। রামপুরহাটে গিয়ে ফিরহাদ হাকিম জানান তদন্ত হলেই সব পরিষ্কার হবে। রামপুরহাট কাণ্ড নিয়ে তৎপর কেন্দ্র। এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল দিল্লি। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। পাশাপাশি আগামী 72 ঘন্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল। রাজ্যসভায় বেনজিরভাবে অকংগ্রেসি বিরোধী ঐক্যের নিদর্শন তুলে ধরল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতৃত্বেই মোট 9টি বিরোধী দল ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণে একটি প্রস্তাব জমা দিয়েছে। তাতে কংগ্রেসের বহু জোট সঙ্গী সই করলেও কংগ্রেসের কোনো সাংসদের সই নেই। পেট্রোল ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম বাড়ল। সিলিন্ডার প্রতি 50 টাকা বাড়ল গ্যাসের দাম। কলকাতায় এলপিজি গ্যাসের দাম বেড়ে হল 976 টাকা। 14.2 কেজি গ্যাসের জন্য উপভোক্তাদের এখন থেকে 976 টাকা করে দিতে হবে। তবে এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে 8 টাকা। স্ত্রীর অত্যাচারে আত্মঘাতী হলেন স্বামী। অভিযোগ, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত থাকায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। সম্প্রতি বাপের বাড়ি থেকে ফোনে স্বামীকে খুনের হুমকি দেন স্ত্রী। তার জেরেই আত্মঘাতী হন স্বামী বাবলা চন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশে বন্যাত্রাণ দুর্নীতিতে আত্মসমর্পণ করলেন হরিশ্চন্দ্রপুর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা। এর আগে এই কাণ্ডে আরও 2 জন আত্মসমর্পণ করেছেন। এরা সকলেই দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে। অনাস্থা ঘিরে তুল কালাম দিনহাটার বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতে। অপসারিত হন গ্রাম পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের অফিসে যাওয়ার সময় হামলার শিকার হন তৃণমূলের দিনহাটা এক ব্লক সভাপতি। ভাঙচুর করা হয় তার গাড়ি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। গত বছর আফগানিস্তানের বুকে তালিবানের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। ঘটনার পর বছর ঘোরার আগেই এবার তালিবানের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল দানিশের পরিবার। হত্যার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।